আপনাদের কথা দিয়েছিলাম অন্নপূর্ণা ঠাকুরের রং করা আমি দেখাবো লাস্ট তুলির টান কুমোরটুলিতে, সেটাই আমি আজকে দেখাতে এসেছি। আর মাত্র দুদিন বাকি, আগামী মঙ্গলবার বাসন্তী পুজো আর বুধবার হচ্ছে অন্নপূর্ণা পুজো 27-28 তারিখে, তাই জন্য আমি আজকেই আপনাদের দেখাতে চলে এলাম লাস্ট তুলির টান কুমোরটুলিতে কীভাবে হচ্ছে। হ্যাঁ, আমার এই চ্যানেলটিকে এগুলো দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, অবশ্যই ওয়াচটা বেশি বেশি করে করতে হবে। তা চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি বলাইচন্দ্রপাল মৃৎশিল্পালয়, মৃৎশিল্পালয় স্টুডিও, সেটা হচ্ছে গোপাললাল ঠাকুর রোডে বড়ানগরের। এখানেও কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাওয়া যায়। এটাও একটা কুমোরটুলির থেকেও এখানেও অনেক ভালো ঠাকুর পাওয়া যায়। কুমোরটুলি মানে আমরা কলকাতা কুমোরটুলিকে চিনি, কিন্তু এটাও খুব সুন্দর একটা মৃৎশিল্পালয়। এখানে পরপর অনেকগুলোই ছোট ছোট আছে, এখান থেকে প্রচুর লোক ঠাকুর নিয়ে যান, খুব সুন্দর দেখতে। আমার যে কটা আপনারা ভিডিও দেখেছেন এই ঠাকুরগুলোই আমি এখানে দেখাই, এখানকার স্টুডিওই আমি দেখাই। তা চলুন দেখে নেওয়া যাক। ঠাকুরের লাস্ট তুলির টান কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রচন্ড এনারা ব্যস্ত কুমোরটুলির দাদারা। হ্যাঁ ফ্রেন্ডস, দেখুন এখন নন্দীর স্বাদ চলছে। অন্নপূর্ণা শাড়ি পরানো হয়ে গেছে, মহাদেবেরও পোশাক পরা হয়ে গেছে, আর নন্দীর স্বাদ চলছে। প্রতিটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে শাড়িগুলো। সামনেই মা কালী, একটা রক্ষা কালী প্রস্তুত হয়ে গেছে। মা শীতলার সময় ওই কালী পূজা হয়। এখানে চুল সব পড়ে রয়েছে, এখনো চুল দেওয়া হয়নি। এই যে এখানে চুলগুলো সব পড়ে রয়েছে। এখানে একটা বড় বাসন্তী পুজো জন্য বাসন্তী ঠাকুর আছে। এগুলো যেহেতু হয়ে গেছে তাই মুখগুলো ঢাকা রাখা হয়েছে। একটা ঠাকুরেরও এখানে এখনো পোশাক পরানো বাকি আছে। মহাদেবের রং করা চলছে এখনো। এখানে একটা গণেশ ঠাকুরও তৈরি হয়ে গেছে, আর সামনে বড় একটা শীতলা। শীতলার এখনো মুখ বসেনি। না, খুব সুন্দর শাড়িটা। লাস্ট তুলির টান চলছে, লাস্ট টাচ। এই ঠাকুরটাও খুব সুন্দর সাবেকিয়ান আর টাচ রয়েছে এই ঠাকুরটার মধ্যে, এই প্রতিমার মধ্যে। দেখুন এই অন্নপূর্ণা প্রতিমার মধ্যে একটি সাবেকিয়ান আর টাচ রয়েছে।
এখনো অনেকটাই বাকি, সব বায়না হয়ে গেছে দেখা যাচ্ছে, আর মা শীতলাগুলো অনেকটাই বড়। এখানে এখনো শাড়ি পরানো হয়নি। সবকটাই অর্ডার, শাড়ি পরানো চলছে।